যদি আপনার মন খারাপ থাকে কখনো, আপনি যদি ডিপ্রেশনে ভোগেন, এরকম অনেক আছে যে ডিপ্রেশনে ভোগে, যদি আপনার মন খারাপ কিংবা ডিপ্রেশনে আপনি থাকেন, দুইটি কাজ করবেন, সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন কয়টি কাজ? দুইটি কাজ। এরকম রয়েছে যে আপনার মন ভালো না, মন খারাপ, আপনি হতাশ, আপসেট হয়ে যান, কিংবা আপনি ডিপ্রেশনে ভুগতেছেন, কোনো কিছুতে আপনার ভালো লাগতেছে না, দুইটি কাজ করুন। আজকে আমি আপনাদেরকে দুইটি কাজের কথা বলবো, ইনশাআল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলার কোরআন বলছে, যখনই আপনার মন খারাপ হয়ে যাবে, যখনই আপনি ডিপ্রেশনে থাকবেন, আপসেট হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, আল্লাহ তাআলার কোরআন বলছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। বলেন এই জন্য প্রিয় ভাইরা, মন খারাপ, আপনি ডিপ্রেশনে আছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দেন আর আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যান। এই জন্য প্রিয় ভাইরা, বান্দা যখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ তাআলার কাছে, বান্দা এবং আল্লাহ তাআলার কাছে আর কোনো তফাত থাকে না, তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। সুবহানাল্লাহ। বলেন এই জন্য প্রিয় ভাইরা, আপনার মন খারাপ, আপনি ডিপ্রেশনে আছেন, সিজদায় যান। সিজদায় যেয়ে আপনার যত কাকুতি আছে, মিনতি আছে, বিনা আবনত চিত্তে আল্লাহ তাআলার কাছে পেশ করুন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। এই জন্য যখনই আপনি আপসেট থাকবেন, পরিবারের মধ্যে অশান্তি, সংসারের মধ্যে অশান্তি, ছেলেটা কথা শোনে না, বাচ্চা কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, একটার পর একটা অশান্তি পরিবারের মধ্যে লেগেই আছে, এই সব কিছু থেকে একটা মাত্র পদ্ধতি, একটা মাত্র সমাধান হচ্ছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দেন আর আল্লাহ তাআলার কি হয়ে যান, নিকটবর্তী হয়ে যান। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যখন ডিপ্রেশনে থাকবো, আমরা যদি ডিপ্রেশনে থাকি, আমরা যদি আপসেট থাকি, হতাশ থাকি, আমাদের যদি মন খারাপ থাকে, প্রথম নাম্বার ফর্মুলা হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব, আমরা সিজদা দেব, আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যাব। কারণ বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে যদি আমরা যদি নিকটবর্তী হয়ে যাই, আল্লাহ তাআলার সাথে যদি কথা বলি, আমরা যদি সব কিছু আল্লাহ তাআলার কাছে পেশ করি বিনা আবনত চিত্তে, তখন আর কিছু কি বাকি থাকে, কথা বলেন বাকি থাকে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে থেকে আর হতাশ থাকা যাবে না, আপসেট হওয়া যাবে না, মন খারাপ থাকতেই পারে, সাময়িক ডিপ্রেশনে আমরা থাকতেই পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন যাব, আল্লাহ তাআলা ফিরিয়ে দেবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি বেশি বেশি করে ইস্তেগফার করা, বেশি বেশি কী করা, ইস্তেগফার করা। কারণ বান্দার ওপর যখন কোনো বিপদ আপতিত হয়, এর একটা মাত্র কারণ হচ্ছে তার গুনাহের কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার গুনাহের কারণে আমার হাতের কামাই হচ্ছে আমার গজব, অর্থাৎ আমি যা কিছু কামাই করতেছি না কেন, সব কিছু হচ্ছে আমার হাতের কামাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার ওপর অশান্তি আসতেছে, এটাও আমার হাতের কামাই, আমার ওপর বিপদ আসতেছে, এটাও আমার হাতের কামাই, আমার ওপর আমি ডিপ্রেশনে আছি, আমার মন খারাপ, এটা আমার হাতের কামাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখন আমরা ডিপ্রেশনে থাকবো, তখন বেশি বেশি করে ইস্তেগফার করবো, বেশি বেশি করে কী করবো, ইস্তেগফার করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার, বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে যখন আপনি ইস্তেগফার করবেন, তখন বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে, কারণ ইস্তেগফার দ্বারা বান্দার গুনাহগুলি আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। পড়েন এই জন্য প্রিয় ভাইরা, এই দুইটি কাজ যখন আমাদের মন খারাপ থাকবে, যখন আমরা ডিপ্রেশনে থাকবো, এই দুইটি কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মন ভালো হয়ে যাবে। প্রথম নাম্বার হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মন ভালো করে দেবে, আমাদের সংসারের মধ্যে রহমত নাজিল হয়ে যাবে, পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত হওয়া, ইস্তেগফার করা, বেশি বেশি করা, বেশি বেশি করে, এই দুইটি কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ডিপ্রেশন, অশান্তি সব কিছু দূরীভূত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।